জুলাই মাসে যখন দেশের রাজপথ উত্তপ্ত, সরকারি দলের ক্যাডার ও পুলিশদের গুলিতে একের পর এক ছাত্র জনতা রক্তাক্ত, ঠিক তখনই রক্তদান আর জীবন বাঁচানোর প্রচেষ্টায় নীরবে কাজ করে গেছেন দেশের হিজড়া জনগোষ্ঠীর একদল মানুষ। শাসক গোষ্ঠীর নিঃশংসতার মধ্য দিয়ে দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর চলা অত্যাচার দেখে স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসেছিলেন পিয়া খান ও তার সঙ্গীরা। ঢাকা মেডিকেলে ছুটে গিয়ে তারা আহতদের জীবন বাঁচাতে শুরু করেন রক্ত সংগ্রহ। 15 তারিখ রাত্রে ঢাকায় ফিরি, 16 তারিখে আমি ঢাকা মেডিকেলে যাই। যাওয়ার পর দেখি সেখানে প্রচুর আহত লোক আসছে, নিহত লোক আসতেছে, আহত বেশি আসতেছে, নিহত কম। তখন 16 তারিখে ওইভাবে যাওয়ার পরে তখন আমি ওখানে, আমরা চারজন যাই। যাওয়ার পর আমি বলি যে আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাই। তো ওখানে অনেকজনে অনেক ধরনের কথাবার্তা বলে যে কেন কাজ করবেন, কে পাঠাচ্ছে কাজ করতে। এই যে একটা কথা, মানুষ বিপদে পড়েছে, কে পাঠালো, মানে একটা মানুষ সহযোগিতা করার থেকে কে পাঠালো সেটা বড় কথা হলো। আর মূলত হচ্ছে আমি কারো উদ্যোগে যাইনি, আমি আমার নিজ উদ্যোগে গিয়েছি। 16 জুলাই থেকে 25 জুলাই গুলিবিদ্ধ অবস্থায় আহতদের লম্বা সারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই সময় রক্তের প্রচুর চাহিদা, ইন্টারনেট বন্ধ থাকায় ঠিকমতো রক্তদানে আগ্রহী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। আর তখন হিজড়া সম্প্রদায়ের কয়েকজনকে দেখা যায় রক্ত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়তে। তাদের মধ্যে একজন প্রিয়া খান, যিনি প্লাকার্ড হাতে ঘুরে বেড়াচ্ছিলেন হাসপাতাল প্রাঙ্গণে। তারা সংগ্রহ করেছিলেন 730 ব্যাগ রক্ত। সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া। মানুষের এই অবস্থা হয়ে যাচ্ছে, মানুষ রক্তের জন্য মানুষ মারা যাচ্ছে, ছটপট করছে। তখন এক বড় ভাই, ওনাকে বলা হলো যে ভাই কোনো ব্যবস্থা করা যায়? তো উনি বলতেছে যে আমি কথা বলেছি, 2টা ব্লাড গ্রুপ যারা কালেকশন করে ওনা আসবে, একটা হচ্ছে রিদম আর একটা হচ্ছে আর একটি সেন্টার। ওনারা দুজনে যায়, যাওয়ার পর সেখানে ওনাদের মাধ্যমে আমরা ব্লাড ব্যবস্থা করি। 18-19 দুই দিনে আমরা 730 ব্যাগ ব্লাড ব্যবস্থা করি। প্রিয়া ও তাদের দলের সদস্যরা শুধু রক্ত সংগ্রহই নয়, আহতদের স্ট্রেচারে তোলা, ওষুধের ব্যবস্থা এবং মরদেহ পরিবহনে সাহায্য করেছিলেন তারা। প্রতিদিন সকাল 11টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত তারা কাজ করতেন বিরামহীনভাবে। আমার মতো হিজড়ারা যদি ওখানে ব্লাড কালেকশন করতে পারে বা আর্থিক সহযোগিতা করার জন্য মানুষকে এগিয়ে আনতে পারে, সবার কাছে দান ভিক্ষা চাইতে পারে যে মানুষের জীবন ভিক্ষা দেন, আপনারা একটু সহযোগিতা করেন। আমার গুরুমা মুক্তা হিজড়া প্রথমে 15,000 টাকা বের করে দেয় যে কি আনতে হবে বলো, মানুষ বাঁচাতে চাই। আমি সোলার দিয়ে উদ্যান এবং টিএসসি টাকা দিয়ে আমি চলি। তারা বিপদে পড়েছে মানে আমার সমস্ত বাংলাদেশ বিপদে পড়েছে। এত কিছুর মধ্যেও প্রিয়া বলেন, দেশের তথাকথিত সুশীল সমাজের কেউই পাশে দাঁড়ায়নি, তাদেরও ছিল না কাজের পরিবেশ। শাসক গোষ্ঠীর লোকেরা তাদের একজনকে তুলে নিয়ে গিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকৃতি জানায় রক্তের ব্যাগ সরবরাহ করতে। তখন চকবাজার থেকে সংগ্রহ করেন রক্তের ব্যাগ। এত কিছুর পরেও থেমে থাকেনি প্রিয়া ও তার দল। হসপিটাল কর্তৃপক্ষ তো কোনোভাবে কোনো হেডলাইন দেয় নাই যে ঢাকা মেডিকেল বা সরকারি যে মেডিকেলগুলো আছে বিপুল পরিমাণ ব্লাড লাগবে, আসপত আপনার হেডলাইন দেখেছেন, আপনার তো মিডিয়াতে কাজ করেন, কোথাও দেখেছেন একটা মিডিয়া হেডলাইন হয়েছিল? হয় নাই। আমি ঢাকা মেডিকেলে বলতে পারি অনেক মানুষ মারছে, বহু মানুষ মারা গেছে। আমরা কাজের উদ্দেশ্যে তখন 11:30 বাজে আমরা গিয়ে যাই। যাওয়ার পর যখন দেখে পুরো মাঠ খালি, হসপিটাল খালি, এত এত রুগী ছিল যেখানে নাকি পা ফেলানো জায়গা ছিল, পুরো হসপিটাল খালি, যেহেতু আমরা দেখে অবাক হয়ে গেছি। অন্যদের মতো ভিক্ষাবৃত্তির কাজ পছন্দ ছিল না প্রিয়ার, তবে জীবন বাঁচাতে তাকে হাত পাততে হয়েছে। শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে তার জন্য ব্যবস্থা করা হয়েছে একটি ছোট্ট চায়ের দোকান। এখন প্রিয়া তার নতুন জীবনে ভালো আছেন। আজকে 15 দিন হয়ে গেল আমার হাত পাতা জীবন বন্ধ, নতুন একটা জীবন পেয়েছি। আপনারা অনেকেই মনে করেন হিজড়া মানে কোটি কোটি টাকার মালিক, আসলে তা না। হিজড়া মানে দিন ভিখারি, পাবলিকের কাছে টাকা নিয়ে না খেলে হিজড়াদের জীবন বাঁচবে না। কি বলবো, সারা পরে আমি দেশের মানুষজনকে বলবো আমাকে সাপোর্ট দেন, আমাকে সাপোর্ট না দিলে হয়তো আবার আমাকে ভিক্ষাবৃত্তির জীবন বেছে নিত। তবে তার আক্ষেপ, কেন সেই সময়ের হর্তাকর্তারা এখনো ক্ষমতায় আছেন যাদের নির্দেশে তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল? প্রিয়া চান সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা করা হোক দৃষ্টান্তমূলক শাস্তির। সাকিব হাওলাদার, RTV।